हेलो गाइस, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। तो गाइस, आज के शिलीगुड़ी जाबो। शिलीगुड़ी ते गाइस हमारे एग्जाम आछे वेस्ट बेंगल पुलिसेर। हमी आर हेमा जाछी आपातत। ओदिक थेके रूपाल आसबे आर रूपालेर फ्रेंड ओरा आसबे। तो ओरा आमरा चार जने मिले जाबो शिलीगुड़ी। जस्ट किछुक्षणेर मध्ये रवाना देबो गाइस। এখন আমরা হাই রোডে আছি, 31 নম্বর জাতীয় সড়কে। সো হোপ বেস্ট, নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করব। চলো গাইস, সঙ্গে থাকো। আমি শিলিগুড়ি গিয়ে দেখা হচ্ছে। গাইস, এখন রায়নগরে দাঁড়ালাম। ওই রূপাল বাইকে ফিউল ভরতে গেছে। তো আমার গুগল ম্যাপে দেখাচ্ছে স্কুলটা হচ্ছে এখান থেকে 52 মিনিট লাগবে। ফুলবাড়ির আশেপাশে আছে, তো অতটা জানা নেই আমার। ওখানে গিয়ে লোকাল লোককে জিজ্ঞেস করেছি, তারপরে পৌঁছা যাবে। আমার সাথে আছে হেমা। হেমা কিছু বলবি? না, আজকে যাচ্ছি, ওয়েদারটা খুব ভালো। আর কেমন লোক দেখতে পাচ্ছিস? কতজন পরীক্ষার্থী দিচ্ছে, কোনো আইডিয়া আছে? কোনো না, এটা তো কোনো আইডিয়া নেই। আমারও আইডিয়া নেই, খালি বাইক আর বাইক। ও বাস গাড়ি, কত যে ভিড় হবে আজকে। তো তবুও এর মধ্যেই যেতে হবে আমাদেরকে। চলো গাইস, স্কুলে গিয়ে তারপর আমি তোমার আজকে দেখাবো। শিলিগুড়ি এনজিপিতে দাঁড়িয়ে আছি। এখান থেকে দেখাচ্ছে আর 7 মিনিট লাগবে, ঠিক আছে? তো বুঝতে পারছি না, জিজ্ঞেস করলাম, বললো 7 মিনিট লাগবে। জিপিএসেও দেখাচ্ছে 7 মিনিট। তো চলো গাইস, তোমরা আমার সাথে স্কুলে। এক্সাম দিবে না, বাট চলো গাইস। অবশেষে স্কুল খুঁজে পেলাম। রোল নাম্বার, কোন ঘরে পড়ছে সব দেখে নিলাম। এখন বাইরের দিকে একটু হাঁটাহাঁটি করছি, কারণ পরীক্ষা শুরু হতে দেরি আছে। তাই একটু দোকানে গিয়ে কিছু খেয়ে আসি, কারণ সকালবেলা বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি। হেমাদি আমার সাথেই থাকবে। রূপাল আর গোবিন্দ চলে গেছে ওদের স্কুলে। তো পরীক্ষার শেষে আমরা দেখা করবো আবার। তারপর আমরা কোথায় যাব এটা এখন বলা যাবে না, তাই তো? চলো গাইস, স্কুলটা বেশ ভালোই আছে, অনেকটা ভেতরে আছে, বাট কোনো ব্যাপার না। চলো গাইস।
গরিবের লাচ্ছা পরোটা চলে এসেছে, সেটা এখন খাওয়া হবে। দেখতে পাচ্ছ তোমরা, দুটো লঙ্কা নিয়েছি কারণ ঝাল খেতে ভালোবাসি, হেমা ঝাল খায় না। এটা গরিবের লাচ্ছা পরোটা, খুব সুন্দর বানায়, তোমরাও চলে আসবে এখান থেকে খেয়ে যাবে, পেমেন্টটা আমি করে দেবো। বন্ধুরা, পরোটাটা হেভি ছিল, খুব সুন্দর খেলাম, মন ভরে গেল। কিরে ভাই, সেরা ছিল, সেরা পরোটা। বাট আমরা গ্রাম থেকে আসছি জন্য আমাদের থেকে দামটা বেশি নিয়ে নিল, তাই না? বাট কোনো ব্যাপার না, আসতে থাকবো, খাওয়া থাকবে। কাকুটাকে বলে রাখি গ্রাম থেকে আসছি জন্য বেশি নিয়ে নিলাম কিন্তু। আমি এখন পরীক্ষা দিতে ঢুকবো গাইজ, তো পরীক্ষার শেষে আমরা একটু যাবো ঘুরতে, সেটা আমি তখনই বলবো কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো আমাকে সবাই একটু আশীর্বাদ করো যাতে পাস করে যাই, আর এটা আমার সেকেন্ড টাইম, চলো সঙ্গে থাকো। 2000 years later গাইস, এক্সাম তো শেষ হয়ে গেছে, বাট এখন আমরা বিধান মার্কেটে আসলাম, বহুদিন বাদে আমি বিধান মার্কেটে আসলাম, যদি কিছু নেওয়া যায় পছন্দ হলে নিব, বাট ঘোরা হয়ে যাবে। চলো গাইস সঙ্গে থাকো, তোমরা যেতে থাকি সাথে সাথে। গাইস শুধু একটা মানি ব্যাগ নিলাম, অনেক পয়সা হয়ে গেছিলো তাই রাখার জায়গা ছিল না, তাই একটু মানি ব্যাগ নিতে আসলাম, আর কিছু নিলাম না, সেরকমভাবে ঢুকলাম না, কারণ রূপাল ওদিকে দাঁড়িয়ে আছে, ওর জন্য অপেক্ষা করছি। তো এখন আমরা যাব হচ্ছে, বলবো না, চলো যাই, ভিউ দেখাবো, চলো গাইজ। গাইজ মার্কেটিং হয়ে গেল, অনেক কিছু নিলাম, যা টাকা ছিল সব শেষ হয়ে গেল, ব্যাগ দেখতে পাচ্ছ পুরো ফুল হয়ে গেছে। কিরে ব্যাগের অবস্থা, সে চেনচুন ছিঁড়ে যাচ্ছে এখন, মানে কি বলবো, যা টাকা নিয়ে আসছিলাম সব শেষ। বাট এই কি কি কিনলাম ভাই, প্যান্ট, জ্যাকেট, শীতের প্রিপারেশন হচ্ছে আর কি, পূজার, পূজায় তো ঘুরতে পারবো না, শীতে ঘুরবো, বলে শীতে বাইরে বাইরে ঘুরে বেড়াবো, লন্ডন, আমেরিকা, প্যারিস, জাপান, কি থাইল্যান্ড যাবি তো আমার সাথে? থাইল্যান্ড যাবো না, কানাডা, কানাডা যাবে, ঠিক আছে। এখন এখানে দাঁড়িয়ে আছি, রূপাল এখনো আসেনি, জানি না কখন আসবে, ওর যে কি হয়েছে, কোথায় আছে কিছু বলতে পারছে না ঠিকঠাক। গাইস আমরা কোন সেবক যাব, সেবক হয়ে ওদলাবাড়ি হয়ে গাজলডোবা হয়ে বাড়ি ফিরব, তো সঙ্গে থাকো তোমরা, চলো। তুমি হৃদয়ে গোহা মোর মোরে খুপান মনরে মানুহি এরানা অভিমান, তুমি হৃদয়ে গোহা মোর মোরে খুপান মনরে মানুহি এরানা অভিমান, নারে রারে 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 রারে। আমরা এখন সেবকে, তো আমরা আমাদের কি পেয়েছে, কিভাবে তো আমাদের মুখ থেকে আর কথা বের হচ্ছে না, কারণ সবাই খুব জানতে আমার সেবকে চলে আসছে, তো আমাদের খিদা পাইছে, বাঙালি ঘরের ছেলে, ভাত না খাওয়া অব্দি শান্তি নাই, তো আমরা ওদলাবাড়ি গিয়ে খাবো, তো এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, কেন জ্যাম লেগে যাচ্ছে আমাদের বাইকের জন্য, হয়তো পুলিশ এসে ঠেঙাতে পারে। সো গাইস বেশি এখানে ফটোশ্যুট করলাম না, কিছু দেখাতে পারছি না তোমাদের, জাস্ট এই কর্নেশন ব্রিজটা দেখো গাইস, তোমরা দেখতে পাচ্ছ পেছনে আমার ভাই, আরও ওদিকে আছে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, সো এদের সাথে অনেক দিন পর আমার দেখা হচ্ছে। এই হাই বল, হাই বল, হাই বল, এই হাই বল, ঠিক আছে, ও হাই বলতে পারছে না, লজ্জা পাচ্ছে এখন তোমাদের দেখে, রাগ করতে পারে, চল টাটা টাটা। ওলা গাই গরে না,
মানুষের সাথে মিশে গেছে এমন ভাবে আমার ছোট ভাই সব খাচ্ছে সবই খায় না না ও সব নিয়ে নিতে খাই কিছু নাই তুমি গীতে রে গোহা মোর মোরে খুপান মনরে মানু কি এরানা অভিমান গাইজ আমরা এখন এটাকে কি ফরেস্ট বলে এই গাজলডোবা যাওয়ার পথে কাঠামবাড়ি ফরেস্টে আমরা একদল বাবা মহাকাল দেখতে পাচ্ছি বাংলায় বলে হাতি সো তোমরা দেখতে পাচ্ছ গাইজ এটা সবার ভাগ্যে হয় না তবু আজকে জানি না আমার ভাগ্যটা হয়তো ভালো আমাদের ভাগ্যটা হয়তো ভালো তাই দেখতে পাচ্ছি সো গাইজ বেশি কিছু বলবো না পেছনে তোমরা দেখতে পাচ্ছ হয়তো আমার এই দিকটাই হবে হয়তো সম্ভবত গাইস ফাইনালি আমরা এখন গাজলডোবা ব্যারেজে চলে আসলাম তো কাঠামবাড়ি ফরেস্টে অনেকগুলো হাতির দল দেখলাম খুব ভালো লাগলো আমি এর আগে এতগুলো হাতি একসাথে এত ক্লোজ থেকে দেখিনি হাতি দেখেছি অনেক প্রায় খেলতে যাওয়ার পথে দেখি বাট এতগুলো একসাথে দেখিনি কখনো আজ প্রথম দেখলাম আজ ভাগ্যটা হয়তো খুবই ভালো তো গেছিলাম এক্সাম দিতে শিলিগুড়ি ওখান থেকে সেবক হয়ে ওদলাবাড়ি হয়ে তিস্তা ব্যারেজ হয়ে এখন বাড়ির উদ্দেশ্যে যাব তো গাইস তোমার সঙ্গে থাকো গুড ইভিনিং গাইস আমরা এখন কোথায় রে আমরা এখন ছুরে কাজলডোবা পার করে আমরা এখন গোদাগঞ্জের রাস্তায় আছি আমরা এখন ভালোবাসা মোড়ের দিকে যাচ্ছি ভালোবাসা মোড়ের দিকে যাচ্ছি সো যাই হোক আর ভালো লাগছে না সো এখন বাড়ি যাব তাই ব্লগটা আজকের মতো এখানেই শেষ করব গাইস অনেক দিন বাদে আসলাম ব্লগ দিতে কারণ এক্সাম ছিল সময় পেলাম হাতে তাই ভাবলাম আজকে একটু নতুন ব্লগ বানাই সো চলে আসলাম তাই ব্লগ দিলাম তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট সেকশনে জানাবে আজকে অনেক মজাদার মজাদার জিনিস হয়েছে অনেক ভালো মুভমেন্টও গেছে সো আমার বন্ধু রূপাল হাই কর বন্ধু হেমাদ্রি আমাদের আরেক বন্ধু সে নতুন একটু সে কিছু বলবে আমাদের এই কেন রে আমার আমার বন্ধুদের কিচ্ছু বলবি না তুই এটা এটা কি কলা দেখাচ্ছিস নাকি আচ্ছা যাই হোক বন্ধু তুই বলে শেষ কর আমি কি বলবো তুই বলে দে যা বলার বলে দে চলো বন্ধুরা তাহলে কেউ কিছু বলবে না আমি বলি ভিডিওটা দেখবে কেমন হয়েছে জানাবে আর নেক্সট ভিডিও আমি কবে দেবো বলতে পারছি না কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব দেওয়ার চেষ্টা করব তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে অ্যান্ড সেফ থাকবে চলো বন্ধুরা ভালো থাকো টাটা সিনাকি প্রাণরে সিনাকি নুপুয়া বেদনারে গা কেতে কি হুনুরি নিরিনি প্রেমর বিষাদ খনা দরদিতা সিনাকি সিনাকি প্রাণরে সিনাকি নুপুয়া বেদনারে গা মোরে বুকুরে মরম খনা খুরে রে বহা